আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ওমর ফারুক, আপনারা দেখছেন পিজন লাভার ওমর ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওতে বিশেষ কিছু নাই, কিন্তু আমি কবুতরগুলোকে খাবার দাবার একসাথে দিব, সেই জন্য আপনাদেরকে দেখাইতেছি। কিছু ভিউয়ার্স কমেন্ট করছে যে তারা জানতে চাইছে মানে কয়টা কবুতর আছে, কতগুলি, ঠিক আছে, সবগুলো একসাথে ছাড়ি, ছাড়ার পর আপনারা দেখবেন। আপনার আরো কিছু কবুতর আছে, এগুলি ছাড়ি নাই, মাত্র দুই খাঁচাটা ছাড়ছি, এই খাঁচাটা আর ওই খাঁচাটা ছাড়ছি। ড্রাম খুলতে দেখলে ওর মাথা নষ্ট হয়ে একা, বুঝতে পারে খাবার দিব, মাথা সেভ হয়ে গেছে কখন, ড্রাম ডাকনা খুলো শব্দ পাইলি চলে। এটা লাড়ছিলি, ঘুরেছিলি তুই ড্রামটা, সবার লড়েছে। এটা কোন হুমাটা, নাটক করতেছে ভাই, জামি করতেছে মনে কর, মানে আতে তাহালা নাইলে খাবারটা। কবুতর নামছে, হুমাটা নামে নেই, ওই তটি দেখাই যাচ্ছে রে, দূরে আটকা দি, ধর এই যে এটা উজুটা গিরিজ, গিরিজলে খাইতেছে, উজু গিরিজলে খাইতেছে, খাও নি তো নি, চিলাটা ধরিস, এই যে হুমায় খাইতেছে, এই যে হুমায় খাইতেছে, কোনটা, হ্যাঁ কালা ধরমু, না না হেলিয়ে তো আচ্ছা ছেড়ে দিলাম, বাঁকড়া তুই দত্ত না বলে ছেড়ে দিতাম এটা, তখন হ্যাঁ দিয়ে ই কত আছে, আমি আস্তে আস্তে লুজ করে দিই বাঁকড়া, এতে করে যাবে তারপর তো দৌড়ে রাখলে তোমার ভেঙে যাবো, বুঝে আইসে ওটা, তুই উদ্গে, তুই উদ্গে যা, তুই উদ্গে গেলে দেখ ওই দিকে ঘুরে আইব, তখন ওরা দৌড় মুথাবা দিয়া আমার পিজা গিয়ে ধরে এলা। হুমা কবুতর আপনার মুরগির মতন, যখন যে পর্যন্ত আকাশ উড়বো ওই পর্যন্ত আপনি নামাইতে পারতেন, আর নিচে নামলে আপনি মনে করেন যে অনায়াসে ধরতে পারবেন হাত দিয়া, মানে যার বাড়ির কবুতর, এই যে একটা, এই যে একটা সাদা, উমরে যাও, উমরে যাও, উমরে যাও, উমরে যাও, গেলে এদিকে ধরা একদম সহজ, রিয়াদে আপতে আপতে ধরতেছে, এরা যাবো না কোনো জায়গায়, ওরা 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 সময় ই মানে টাইম টু টাইম কাজ করে, ওরা সময় উঠবো, উড়া নামে গেলে আরও দিতে পারে, ওরা না পানি খেবো, পানি খেবো কতটা, আর কটা আছে ধর,
সব উল্টা উল্টা গেছে গা, এই কমে আছে না। ইয়াদের রোগ পান দিয়া দি নাও শুধু দিম না, কদিন পরে ইয়ে তোমার ভিটামিন আর ক্যালসিয়ামের কোর্স করামো। কোর্স করাম কি কোর্স করানোর দরকার নাকি? একটা না এই ছোটো ইট্টানি লিভার এই তুলে কী কী করবো? বাদ হয়ে যায় কবুতর ওষুধ খাওয়াতে হয়তে। আগে কবুতর মাটি খেতে কোনো অসুখ হইতো না। আগে কী ওষুধ লাগতো? ওই নাপা ওষুধ খাওয়াইতো আর কৃমির ওষুধ খাওয়াইতো আর ঠান্ডার ওষুধ খাওয়াইতো। এই অন্ত কত ধরনের সমস্যা, কফ জমে আবার। সাদা বাচ্চারা? হ্যাঁ এই জি জি বড় আছে না, বাপ মা সময় নিয়ে আছে তো বুঝিনা জানা। বেশি দূরে যদি ছড়াই দেয় না তাহলে কী করে? একজনে দু রাত দিন খাইতে খেতে আর বাকি জন মনে কর সব খেয়ালায় তো খাইতে না, একজন জমা থাকলে মনে কর পেটে করে খাইতে পারে। ভিউয়ার্স ভিডিওটা একটু বড় হচ্ছে, তারপর দেখুন যে কী করি। ওই বাচ্চারা খাবার খাওয়াইতেছে, এখন যদি আমি বাড়ি আপনার বালতিটা নিতে যেতাম তাহলে কবুতরটা পানিটা খেতে পারতো না ভয়ে, ঠিক আছে? ওর খাওয়ার শেষে আমি পানি ডাললাম। কবুতর প্রত্যেক দিন একটা বাতিল কবুতর আছে না, বাতিল কবুতর কত খেয়াল হয় তিনি তো বেঁচে লাইতে গিয়ে দিয়ে দিতি। এই কবুতর ঢালাই ফেয়ে যাবি বামে প্রত্যেক দিন, ওর কাম এ ওর খালি এখানে বয়ে থাকবো, ওর কাম রোদ বান তুফান এমনি থাকবো, বুঝছ না? ওই যে আমার রুগীরা সেটা থেয়ে যাবি নালে, রুগীরা তো বাদা দিছি, ওর হালাই থেয়ে যাবি। ও বয়ে থাকলে কী বোঝা নিস, আমি কোনো পুরান কবুতর এলে এলে বয়ে থাকবো ওর লগে। খালি বাম দেখলে আছে না ই করে ই হয়ে জায়গা, মানে চিন্তা করে কেউ ই কবুতর মতো পালানা নাই নই তখন আবার অন্যদিকে জায়গা। আর কবুতর দেখলে মনে করবো না কবুতর কবুতর যেতে আসেন খাওয়ানো না আছে তো আর যেত না। কিরা পানি পড়ে না? পানি পড়ো না তো, কতক্ষণ পড়বো না পড়বো? ভিউয়ার্স এক জায়গায় হুমা বাচ্চা আছে আপনার দুইটা তিনটা, ওটা ওই ওটা আমি বাদ দিছি আর কি, ওটা বাদে রাখছি। ওই ছোটো বাচ্চা ওটা ফিডিং হইলে পর বুঝতে পারবো যে এটা থাকবো কি না থাকবো না। কত আছে না, আমি এখন যদি বলি যে তিনটা আছে একটা যদি শর্ট হয়ে যায় পর তো একটা সমস্যা না, এই জন্য দুইটা আমার মোটামুটি পুরো ফিডিং, ঠিক আছে? এই দুটো উড়াই আমি, এখন মোল্টিং আছে পাখনা জারটা আছে, এই যে এটা আরও লেগে ওই যে ওই এটা ওই ই একশো মনে আছে দাদি বাবার সমানে আছে দোনোটা, চিনন জানা কোনটা ই পোলা কোনটা বাপ। এই যে এটাও বাচ্চা জিরা কলার বাচ্চাটা, দেন ওরার জন্য কেমন করতেছে, এই জন্য তো আমি সন্ধ্যাবেলা ছাড়ছি। কারণ সকালে যদি ছাড়তাম এ বাচ্চা মনে করেন
আগুনের মতো উঠে যাবো। বাড়ি বুড়ি চিনে না, কিন্তু খোলা গাছ পায় ওরা শুরু করবো, বাস পরে বাড়ি আড়া লাগবো অরণ হইব, পরে নামানো শুনতে বাড়ি পায় না খুঁজে। আর বাড়ির পানি যদি ভালো না হয় আপনি 12 মাস ওষুধ খাওয়াবেন, আপনার রোগ সারবো না। আপনি ওষুধ খাওয়াবেন 2-3 দিন, 1 সপ্তাহ ভালো থাকবো, 1 মাস ভালো থাকবো, আবারও সুখে পড়বো, আবার খাওয়াবেন আবারও সুখে পড়বো, মানে ওষুধ রূপে জীবন জীবন কাটাই দিব আর কি। পানি যদি ফ্রেশ না হয়, ঠিক আছে, ফ্রেশ পানি খাওয়াবেন। আমার বাড়ির পানিটা ভালো না, যার জন্য 12 মাস অসুখ থাকে। ঠান্ডার সমস্যা হইলে ভিতরে পানি দেওয়া বন্ধ করে দিই, একবেলা পানি হয়, তখন আর এই ঠান্ডাটা বেশি একটা লাগে না, সারাদিন একবার খায়। সবুজ গুলো বাচ্চারা খাওয়াই না, ওর লগের ভাই না, ওইটা বই না ছিল, কোনটা মারা গেছে, যেটা এরাটা শুই দেখি একলা খাইতেছে। কালে জিরাও দিছি লোকে, শরীর ব্যথা থাকে, ডানা ব্যথা থাকলে ব্যথা যাবো, গা বিষ ব্যথা কমে কালিজিরা, কালিজিরা খাওয়াইলে মানুষেরও কমে পশু পাখিরও কমবো। না দেখতেছে ঘুরে ঘুরে, না হ্যাঁ ইছে, মানে চিনছে বাড়ি করবো তো ইছে, অনেক যাবো না বাড়ি যাওয়া করবো, এই সময়টা ছাড়তে হয়, একদম ছোটোর দিনে সব কিছু দাঁড়ায় চিনাইতে হয়, বেশি বড় হলে মনে কর বহুত ঝামেলা, পাকটা বান্ধন লাগে, শিলান লাগে, এরপর তারা উড়া করি, তারা উড়া করতে গিয়ে বাস পাকনা ছেড়ে দিয়ে গৌতে লাড়া দেওয়া পর ইয়ে জায়গা, বাড়ি করে ই করতে পারে না, ছোটোতে ছাড়লে ডরটা ভেঙে জায়গা। ওর আজকাল আবার ওষুধ মারতে বুঝি, ওষুধ আনছি তো আমি, ধরো ধরে হিসেবে সিনটা মেরে দাও, এরা ঠান্ডা লাগে ভিউয়ার্স। আর ভালো কবুতর আবার ওষুধ খাওয়াইতে যাবেন না, একমাত্র যেটার অসুখ হয়েছে ওইটারই খাওয়াবেন, ভালোটা খাওয়াই দেখবেন কি ওইটা সুস্থ হয়েছে, ওইটার ভিতরে আবার সমস্যা হয়ে পড়ছে। আমি একটা জিনিস দেখছি, এই পানির পরে ওষুধ দিছি, ঠান্ডা লাগছে, 2-3-4টা ঠান্ডা লাগে, আমি বলছি আমি তো 2-3-4টা জন লাগছে, একখানা জন থাকে তো সবটাই তো পাইবো, ওর ওষুধে ওর যে অসুখ আছে তখন ওইটা পায়নি কা, যখন আমি ওষুধ মিলে খাওয়াইছি 2 দিন, পরের দিন সব মিলিয়ে এরকম হয়ে গেছে, মানে ভিতর থেকে ঠান্ডা থাকলে ওটা উড়ায় লাগে পুরা, তখন সমস্যা হয়ে যায়। তো নেমেছে না, নেমেছে বাড়ি করছি নি, তো ভিডিও বড় করে লাভ নেই। হিস্টাসিনটা কখন খাওয়ালে কাজে লাগে, যখন কবুতরটা এখন মানে শুরু হয়েছে আর কি, এখন শুরু হয়েছে, চোখটা ঘামাইছে, চোখটা একটু ভিজা ভিজা, তখনই খাওয়ালে কাজে লাগে, দুবেলা খাওয়াইতে হয় সকাল বিকাল। তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীর ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।